এগুলো তো লাইটওয়েট ভেহিকল হয়, এগুলো হাইওয়েতে আমাদের খুব হেভি গুডস ভেহিকল চলে, হাই স্পিডে চলে, তো সেখানে অটো টোটো অ্যালাউড নয়, পারমিট নেই। অটো টোটো নর্মালি শহরের মধ্যে দিয়ে চলবে, হাইওয়ের উপর দিয়ে চলবে না। झारखंड बंगाल सीमा डिबूडी चेक पोस्ट पर नाका चेकिंग के दौरान टोटो ऑटो हाईवे पे नहीं चलेगा, चालकों को समझाया गया। कुलटी ट्रैफिक एसीपी इप्सिता दत्ता मौके पर मौजूद थी। एसीपी दत्ता ने कहा कि पहले से ही निर्देश दिया हुआ है कि टोटो ऑटो हाईवे पर नहीं चलेगा, उसके बाद भी टोटो ऑटो चालक हाईवे में लेकर सवारी आ रहे हैं, जिसे लेकर उन्हें फिर से समझाया जा रहा है, अन्यथा मोटर व्हीकल्स के धारा के तहत कानूनी कार्रवाई की जाएगी और टोटो ऑटो को सीज किया जाएगा। मौके पर कुलटी ट्रैफिक प्रभारी इम्तियाजुल हक के साथ काफी सारे ट्रैफिक अधिकारी उपस्थित थे। मैडम आज के एक ने की माने जैसे चल छे आपने আমাদের মেইনলি এখানে হাইওয়েতে অটো টোটো এগুলো তো লাইটওয়েট ভেহিকল হয়, এগুলো হাইওয়েতে আমাদের খুব হেভি গুডস ভেহিকল চলে, হাই স্পিডে চলে, তো সেখানে অটো টোটো অ্যালাউড নয়, পারমিট নেই। অটো টোটো নর্মালি শহরের মধ্যে দিয়ে চলবে, হাইওয়ের উপর দিয়ে চলবে না। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে অনেক অটো টোটো ফ্লাই করছে, তো সেগুলোই আমরা ওদেরকে যেই সেকশনস আছে আমাদের মোটর ভেহিকলস অ্যাক্টের, যে মানে প্রপার পারমিট নেই, সেই পারমিটের আন্ডারে সেকশনে ওদের প্রসিকিউশন করা হচ্ছে এবং ওয়ার্ন করে দেওয়া হচ্ছে, যাতে নেক্সট টাইম যদি হয় তাহলে গাড়ি সিজ করে আরটিওকে দিয়ে দেওয়া হবে। তো এবার সেটাই করে যাতে ফার্দার এরকম টাইপের এত বেশি ফ্লাই না করে, কারণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটিতে কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট হলো। এত ছোটো গাড়ি যদি চলে সেগুলো ফ্রিকুয়েন্টলি তাহলে দাঁড়াবে, তার ফলে ড্যাশিং হওয়ার চান্সেস বাড়বে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ফ্যাটাল হওয়ার রেট আরও বেশি বেড়ে যাবে, কারণ এত হেভি গুডস ভেহিকেল যে যেগুলো এই ছোটো গাড়ির উপর দিয়ে গেলে আর মানে প্রাণহানি মানে সমস্যাটা যেটা সংখ্যাটা সেটা আরও বেড়ে যাবে। তার ফলে আমরা এই ড্রাইভটা করছি যাতে ওরা অ্যাওয়ার হতে পারে। দেখা যাচ্ছে কি ঝাড়খণ্ড থেকে যে গাড়ি বড় গাড়ি ঢুকছে তাহলে একটু মানে এখানে যে আছে জাম, বেশি জাম লাগা যাচ্ছে, যে অন্য ছোট গাড়িকে একটু প্রবলেম হচ্ছে, সেটার জন্য আমরা হাইওয়ের সাথেও কথা বলার চেষ্টা করছি, ঝাড়খণ্ড পুলিশের সাথেও আমাদের একটা মানে কথা বলে এগুলোকে লেনিং করানো, যাতে দুটো লেন হলে একটা লেন দিয়ে হেভি গুডস ভেহিকেল গেল, একটা দিয়ে যদি আমাদের লাইটওয়েট ভেহিকেলগুলো মানে ছোটো গাড়িগুলো গেলো তাহলে হয়তো একটু ফাস্ট এনাফ হবে। বাট আমার মনে হয় দু তিন দিন ধরে একটুখানি অতটা জ্যাম নেই, কনজেশন কমই আছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সিস্টেমেটিক অর্গানাইজড ওয়েতে আমাদের যে কাজটা আছে নাকা চেকিংয়ের সেটাও হবে, প্লাস প্যাসেঞ্জটাও যদি স্মুথ করা যায় তো হোপফুলি ওটা হয়ে যাবে। কিন্তু এটাতে তিন চারটে বডি ইনভলভড আছে, হাইওয়েও আছে, আমাদের পাশের স্টেটও আছে, সবার সাথে কথা বললে এটা নিজেদের মধ্যে মেটাতে হবে। থ্যাংক ইউ।